এই প্ল্যাটফর্মটা আমাদের মার্কেটিং এর আর একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে ব্লগার। কোন ধরনের এসইও ছাড়া আমরা একটা ওয়েবসাইট তুলে ফেলতে পারি। জাস্ট তোমরা ব্লগার .com এ চলে যাবা। সবার জন্য, যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য এটা খুব ভালো, যাদের ওয়েবসাইট আছে তারা তো আছেই ভালো। ওয়েবসাইট যারা আছে তারাও করবা ব্লগারে, ওয়েবসাইট যাদের নাই তারাও করবা ব্লগারে। ব্লগারে তোমার সবচেয়ে বেশি পরিমাণ ওয়েবসাইট গুগল সার্চে এসইও ছাড়া দেখা যায়। অর্থাৎ ধরো আমি ফাইবার এইচটিএমএল টেস্ট বা এরকম কিছু একটা দিয়ে গুগল করলাম, ম্যাক্সিমাম সাইটই দেখো এই যে ব্লগার ডট ব্লগ স্পট, অনেক সাইটই পাবা ডট ব্লগ স্পট। এই যে দেখো, এই যে সলভ আপওয়ার্ক টেস্ট ডট ব্লগ স্পট ডট কম, এই ব্লগ স্পট ডট কম গুলো হচ্ছে এই ব্লগারের প্ল্যাটফর্ম। এটা গুগলের একটা ব্লগিং সাইট। আচ্ছা, ফার্স্টে তুমি তোমার জিমেইল দিয়ে সাইন ইন করবা। এটা গুগল এসইও করা লাগবে না, কারণ গুগলের প্ল্যাটফর্ম যেহেতু অটো এসইও এখানে, মানে আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম এসইও করি এত কষ্ট করা লাগবে না। এখানে জাস্ট তুমি ব্লগ পাবলিশ করলে সেটা গুগলের র্যাঙ্কে চলে আসবে আস্তে আস্তে। এবং আমাদের এই ব্লগ পাবলিশ গুলার উপরে আমার লিঙ্কটা পাবলিশ হচ্ছে কিনা ফাইবার দেখবে। যত জায়গায় আমি লিঙ্কটা পাবলিশ করতে থাকবো তত আমার জন্য বেটার। সবার প্রথমে আমাকে ব্লগের নাম চুজ করতে বলছে। এখন আমার ক্যাটাগরি যেটা, আমার ক্যাটাগরি যদি গ্রাফিক ডিজাইন হয় গ্রাফিক এন্ড ইউআই ডিজাইন লিখতে পারি। আমার ক্যাটাগরি যদি হয় ওয়ার্ডপ্রেস ই কমার্স, ওয়ার্ডপ্রেস ই কমার্স লিখতে পারি। ক্যাটাগরি যদি হয় ওয়ার্ডপ্রেস শপিফাই, ওয়ার্ডপ্রেস শপিফাই, ঠিক আছে এভাবে লিখবা। আমি মনে করো ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স এক্সপার্ট লিখলাম, ঠিক আছে এটা আমার ব্লগের নাম। নেক্সট ব্লগের অ্যাড্রেস, অর্থাৎ তোমার ডোমেইনের অ্যাড্রেসটা কি হবে সেটা, ঠিক আছে ডোমেইন অ্যাড্রেস ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স, মনে হয় না ফ্রি পাবো, দেখি ওরা কি বলতেছে। আচ্ছা ইজ নট ভ্যালিড, এটাকে এভাবে লিখতে হবে, স্পেস অফ করে দিয়ে, নট অ্যাভেলেবল ওয়ার্ডপ্রেস ড্যাশ এন্ড ড্যাশ ই কমার্স দিয়ে দেখি, এটা ঠিক আছে আছে, ওয়ার্ডপ্রেস ই কমার্স দিয়ে দেখি আছে কিনা, এটা নাই, এটা যাই দাও সমস্যা নাই, কমার্স দিয়ে দেখি, এটাও নাই। সো ওয়ার্ডপ্রেস ড্যাশ ওকমার্স ড্যাশ ওয়েবসাইট ডিজাইন ডট ব্লগ স্পট ডট কম, ডোমেন ফিক্স করে ফেলাম। নেক্সট ডিসপ্লে নেম ওইটাই, ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স এক্সপার্ট, ফিনিশ, আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। তো এবার আমি ব্লগিং করতে থাকবো শেষ। সবার প্রথমে পোস্ট হচ্ছে আমাদের ব্লগ, পোস্টে যাব, নতুন একটা পোস্ট অ্যাড করব, ঠিক আছে অ্যাড নিউ পোস্ট। আচ্ছা নতুন পোস্টে আমাদের কন্টেন্ট কি হবে একটু খেয়াল করো, আমাদের যে নোটপ্যাডটা আছে সেটা ওইখানে নিয়ে যাই। আচ্ছা সবার প্রথমে একটা টাইটেল দিতে হবে, আমি এখন ব্লগিং করা শুরু করে দিছি, ব্লগিং এ আমাদের একটা টাইটেল দিতে হবে এবং এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবা। এটা শুধু মার্কেটিং এর জন্য না, যাদের লেখালেখির অভ্যাস আছে বা বিভিন্ন কন্টেন্ট শেয়ারিং এর অভ্যাস আছে যে কেউ এই প্ল্যাটফর্মটা ট্রাই করতে পারো, ফ্রি ডোমেইন। আচ্ছা সো ব্লগার ডট কম এ আমি এখন একটা টাইটেল দিলাম, টাইটেলে সেল অনগোয়িং টা উঠাই দিই বাজে লাগে। আচ্ছা এবার এই ব্লগের টপে আমি একটা ছবি দিব, ছবি ইনসার্ট করার জন্য এই যে ইনসার্ট ইমেজ আপলোড, ছবিটা আপলোড করার পর এই ছবিটা স্মল আকারে আসবে, ছবিটাকে লার্জ করে দিবা। ছবিটা সিলেক্ট করে ইনসিলেক্ট করলাম, ছবিটা স্মল আকারে আসে, এই ছবিটাকে লার্জ করার জন্য এখানে ক্লিক করবা, লার্জ দিয়ে দিবা। আর একটু লার্জ করা যায় তাই না, আমরা এক্সট্রা লার্জ করে দিলাম, ডান। তো এই ছবিটার উপর ক্লিক করার পর রাইট অ্যারোতে ক্লিক করবা, তারপরে এন্টার দিবা। এন্টার দিলে এখানে ডেসক্রিপশন লেখার জন্য জায়গা চলে আসছে। সো এবার রেস্ট অফ দ্য পার্ট আমি এখানে বসাই দিচ্ছি, পেস্ট, ঠিক আছে ক্লিয়ার, আর কোনো কাজ নেই এখানে।
পাবলিশ, ঠিক আছে বলো। ঠিক আছে, ওকে বলো আমি ওয়েট করতেছি, এন্ড তুমি কাউকে হায়ার করো না, আই থিঙ্ক তোমার কাজটা আমি পারফেক্টলি করে দিতে পারবো। আচ্ছা এই যে একটা ব্লগ, এভাবে ব্লগ পাবলিশ করতে পারবো না একটা পর একটা? শেষ, এবার আসো আমরা সাইটটা দেখি, ভিউ ব্লগ। হ্যাঁ, ব্লগ এর নিচে কি আমাদের যে আমরা যে আমাদের মার্কেটিং এর জন্য যেটা লিখছিলাম এইটাই জাস্ট পাবলিশ করে দিব? হ্যাঁ ওইটাই। আচ্ছা এবার দেখো এই যে ব্লগটা দেখতে এরকম হচ্ছে, ওকে এবার তুমি ব্লগের থিম চেঞ্জ করতে পারবা। এই ব্লগে দেখো থিম নামে একটা অপশন আছে, এইখানে অনেক সুন্দর সুন্দর থিম আছে, বাই ডিফল্ট এটা দেখা যাচ্ছে, তাই না? এখানে দেখো অনেক অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট টেমপ্লেট আছে। এই একটা টেমপ্লেট আছে দেখি, এটা কেমন অ্যাপ্লাই দিলাম, কাস্টমাইজ করে কালার টালার চেঞ্জ করতে পারবা। অ্যাপ্লাই হয়ে গেছে, এবার আমাদের প্রোডাক্ট অ্যাপ পেজটা ভিউ করলাম, আমার ব্লগ পেজটা, এখানে একটা ব্লগ আছে, এই যে একটা ব্লগই দেখা যাচ্ছে, তুমি যত ব্লগ করবা নিচে নিচে দেখা যাবে। আমি আরো দুই একটা ব্লগ পাবলিশ করি তাহলে বুঝতে পারবা। নতুন আর একটা পোস্ট অন্য ছবি দিয়ে একই লেখা দিয়ে পাবলিশ করতেছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যদি এমন হয় আমি blogger.com এর এই লিঙ্ক গুলো আবার আমার ওয়েবসাইটে দিয়ে দিলাম, হ্যাঁ রিডাইরেক্ট তাহলে করে ভালো, সমস্যা নেই। এরকম প্লাগইন আছে কি কোনো যে ব্লগ অটো ভিউ হবে ওয়েবসাইটে? অটো ব্লগ সাজেশন সাজেস্ট করি না, ম্যানুয়ালি করবা। আচ্ছা ঠিক আছে, ব্লগে প্লাগইন আছে অনেক কিন্তু ম্যানুয়ালি করবা, ম্যানুয়ালি ছাড়া ওভাবে হবে না, অটো ব্লগে কিছু ঝামেলা আছে। আচ্ছা এবার আমি এখানে এক্সট্রা লার্জ দিয়ে দিচ্ছি, লেখা যা আছে সব কপি করলাম দিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য, মাল্টি পোস্ট দেখাইতে দেখতে কেমন লাগে। ভুল করলে আন্ডু দেওয়ার অপশন আছে না, এই যে আন্ডু, রাইট অ্যারো দিয়ে এন্টার এন্টার দিবা, অ্যালাইনমেন্ট লেফট লেফটে থাকবে লেখার, পেস্ট, ডান, পাবলিশ, কনফার্ম। এভাবে দুইটা তিনটা পোস্ট করবা, মানে মানে অনেকগুলো পোস্ট করবা, তো তখন দেখা যাবে কিরকম, এই যে পোস্টগুলো নিচে নিচে আসবে, এই যে একটা পোস্ট, এই যে আরেকটা পোস্ট। আচ্ছা থিম যদি ভালো না লাগে আবার যাবার থিমে, যতবার ইচ্ছা ততবার থিম চেঞ্জ করবা। এইটা এই থিমটা দিলাম মনে করো পিঙ্ক, পিঙ্কের থিমটা ভালো লাগে না, কালার চেঞ্জ করবো, কাস্টমাইজে চলে যাও। কাস্টমাইজে দেওয়া যাওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, এই হলো তোমার থিমের আউটপুট। এখন তুমি বললা আমাদের মেইন কালার যে এটা আছে এটা কালারটা চেঞ্জ করতে চাচ্ছ তুমি, চেঞ্জ থিম কালার, এখান থেকে থিমের কালার দিলাম মনে করো এই যে নীল টাইপের একটা কালার, এই যে দেখো নীল কালার হয়ে গেছে পুরো সাইটের। ওকে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে কি আছে দেখি, অ্যাডভান্সে ফন্টের সাইজটাই সব চেঞ্জ করতে পারবা। ফন্টের সাইজ আমি যদি বলে দিই আমার ফন্টের সাইজ হবে 20, তাহলে বেড়ে যাবে, বড় হয়ে যাবে, এই যে দেখো ফন্টের সাইজটা বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে কালার, কালার হচ্ছে বাই ডিফল্ট লেখার কালার গুলো ব্ল্যাক আছে, তুমি বললা না ব্ল্যাক না, লেখার কালার হবে ডার্ক ব্লু, দেখো এই যে ডার্ক ব্লু হয়ে গেছে। ওকে এভাবে তুমি তোমার ব্লগ গুলো কাস্টমাইজ করতে পারবা। ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে যে উপরে ব্যানার, তুমি বললা না এই ব্যানারটা ভালো লাগে না আমি ব্যানারটা চেঞ্জ করবো, গুগল করে একটা ছবি নিয়ে দিয়ে দাও। ওকে আই হোপ পারবা, জাস্ট এখান থেকে ব্যানারটা নামায় তোমার ছবিটা দিয়ে দিলে এই যে উপরে যে ব্যানারটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যা করলাম এই জিনিসগুলা এই ডান দিকে দেখো সেভ আইকন আছে, সেভ করে দিলাম, শেষ। আচ্ছা এইবার আমাদের কিছু উইজেট অ্যাড করতে পারি, জাস্ট আমি দেখাচ্ছি, বাট দরকার আছে এরকম না, তুমি পেজও অ্যাড করতে পারো, পেজে তুমি ক্যাটাগরি ওয়াইজ করতে পারো, অর্থাৎ পেজ এবং পোস্ট সব কিন্তু আলাদা। ব্লগিং এর জন্য আমাদের মানে পোস্টই করতে হবে কিন্তু পেজ তৈরি করতে পারো, ধরো তুমি তোমার সম্পর্কে একটা ইনফরমেশন দিতে চাও। কথা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে এখন, শোনা যায়? আচ্ছা মিটে যারা আছো দেখতেছো? হ্যাঁ, লাস্ট এক দুই মিনিট কিছু শোনা যায়নি।
আচ্ছা লাস্ট 1-2 মিনিটে কিছু না, আমি জাস্ট পেজের কথা বলছি। অর্থাৎ তুমি যদি চাও এখানে তো পোস্ট করতেছি আমরা, তাই না? একটা পর একটা আমাদের সমস্ত দিকগুলো একটা পর একটা পোস্ট থাকবে। আচ্ছা এবার আমি পেজেস বানাইতে পারি সম্পর্ক। হ্যাঁ স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, স্ক্রিনটা একটু ভালো হয়ে এখন ঠিক আছে। আচ্ছা এখানে দেখো পেজ তৈরি করা নাই, তুমি চাইলে পেজ তৈরি করতে পারো। পেজ উইল ক্রিয়েট করলে পেজ গুলো এখানে শো করবে। নতুন একটা পেজ তৈরি করতেছি মনে করো, অ্যাবাউট তোমার একটা ছবি দাও। কিছু লেখা দিয়ে দাও, লেখা কি দিব তোমার সম্পর্কে, তুমি ফাইবারে যা লিখছো সেটাই দিয়ে দাও। এখানে কি ডিসক্রিপশনে কপিরাইট ইস্যু আছে ভাইয়া? না এখানে কোনো কপিরাইট টপিরাইট ঝামেলা হবে না। ছবি এতটুকুই থাক, লেখা দিয়ে দিলাম, লেখাগুলো সেন্টার করে দিই, সবকিছু সেন্টার সেন্টার লাইন, ঠিক আছে। এই একটা পেজ তৈরি করলাম আমি। হ্যাঁ পেজের নাম হচ্ছে অ্যাবাউট, বা অ্যাবাউট মিনহাজুল আসিফ না, শুধু অ্যাবাউট দিলাম, পাবলিশ। এই যে পেজটা পাবলিশ হয়ে গেল। এভাবে তুমি ছোটখাটো দুইটা কন্ট্যাক্ট পেজ বানাইতে পারো একটা, যদি ভালো লাগে। তারপর হচ্ছে তোমার সাইটটা কেমন হবে আসো দেখি, ওয়েবসাইটটা ভিজিট করে দেখি কি হইলো চেঞ্জ। আচ্ছা এই যে দেখো আমাদের এরকম প্রোফাইল কাস্টমাইজ করতে পারবা। এই যে দেখো এখানে ব্লক গুলো পরপর দেখা যাচ্ছে, প্রথম ব্লকটা বড় আকারে, তারপরে ছোট ব্লক। আচ্ছা এইবার আমরা কিছু উইজেট অ্যাড করতে পারি। হ্যাঁ দেখো এখানে আমাদের লেআউট নামে একটা অপশন আছে, লেআউটটা হচ্ছে কোন জায়গায় কি দেখাবা। ওকে তো এখানে সার্চ বারে প্রথমে অ্যাবাউট মি থাকবে, অ্যাবাউট মিতে তুমি অ্যাবাউট মিটা হচ্ছে চেঞ্জ করে নাও, অ্যাবাউট মি। আচ্ছা এখানে তুমি চাইলে পেজ গ্যাজেট অ্যাড করতে পারো সাইড বার টপে। এখানে দেখো অনেক গ্যাজেট আছে, এই যে পেজেস গ্যাজেটটা অ্যাড করে দিলাম, টাইটেল দিলাম পেজেস, সেভ। তাহলে একটা পেজেস গ্যাজেট চলে আসছে, তাই না? যতটুকু করছি এটাকে সেভ করলাম। এবার এখানে একটু রিলোড দিয়ে দেখি কি হয়। আচ্ছা অ্যাবাউটটা লাগতেছে না, অ্যাবাউটটা ফালাই দিই, এডিট, শো অ্যাবাউট মি, শো দিস উইজার্ড অফ করে দিলাম, সেভ। একটু ঘাটবা মজা পাবো অনেক, এই যে পেজেস চলে আসছে, ঠিক আছে। তো পেজেসে আমাদের যে পেজেস গুলো তৈরি করবো সবগুলো পেজেস এখানে দেখানো যাবে। আর কি দেখানো যাবে এখানে? এই যে ব্লগ গুলো সাইড বার বটমের দিকে ব্লগ গুলো দেখা যাবে। এই যে জুলাই এত তারিখে তুমি কি কি ব্লগ পাবলিশ করছো, এই এখানে ডেট ওয়াইজ দেখা যাবে। আবার জুনে যখন করবা জুনের গুলো দেখা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিপোর্ট অ্যাবিউজ এর দরকার নেই, এটা আমি অফ করে দিচ্ছি, যেগুলো দরকার নেই সেগুলো অফ করে অফ করে দিবা। আচ্ছা হেডারে একটা ব্যানার দিতে পারবা, সার্চ অপশন আছে, হেডার অপশন আছে। আচ্ছা এখানে পেজের লিস্ট গুলো দেখাইতে পারো, এটা অন করে দাও, পেজেস, অ্যাবাউট পেজটা টিক দিয়ে এখানে নিয়ে আসো, হোম আর অ্যাবাউট দুটো পেজই দেখাবে, এবং শো পেজেস অন করে দিলাম, সেভ। ভিডিও দিয়ে দিচ্ছি দেখে নিও। আচ্ছা এখানে পেজে হোম পেজ শুধু দেওয়া ছিল, এখানে একটু এডিট করে অ্যাবাউট পেজটাও আমি নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। অ্যাবাউট পেজটা একটু উপরে নিয়ে যাই, অ্যাবাউট তারপর হোম, সেভ। ওকে অনেক কিছু করছি, আসো সেভ করি, সেভ করে দেখি কি কি হইলো। তোমার লোগো টোগো ব্যানার টানা সব দিতে পারবা ভাইয়া? হুম প্রতিটা সাইডে কি আপনাদের প্রতি একটা একদিন কি একটা করে কি পাবলিশ করব? প্রত্যেকটা সাইডে পোস্ট করতে থাকবা, একটাই বানাবা সাইড, ওই সাইডের মধ্যে শুধু নতুন নতুন পোস্ট তৈরি করতে থাকবা, সেগুলো পোস্টে চলে যাবে। পোস্টে চলে গেলে সেগুলো অটোই এরকম নিচে নিচে চলে আসবে। ওকে ও মানে প্রতিদিন একটা করে পাবলিশ করব? না একটা না, প্রতিদিন তোমার 60টা গিগে 60টা। আচ্ছা টাস্ক আমি ডিভাইড করতেছি, আগে একটু দেখি। আচ্ছা সেটিংসে আর কি আছে একটু দেখে আসি। সেটিংসে সেটিংসে আর তেমন কিছু নাই, ইভেন একটা কাস্টম ডোমেনও ট্রান্সফার করা যায়, যাই হোক। ওকে এই তো আর তেমন কিছু না, ঠিক আছে। পোস্ট অ্যাডসেন্স অ্যাডসেন্স অ্যাড করা যায়, অনেকে অ্যাডসেন্স অ্যাড করে, যাই হোক। আমি এভাবে জাস্ট মেইন কাজ হচ্ছে আমাদের পোস্ট করা। আমি জাস্ট এখান থেকে পেজ তৈরি করছি, পেজ তৈরি করে দুই একটা পেজ দিয়ে দিছি, লেআউটে গেছি, লেআউটে গিয়ে দুই একটা উইজেট অ্যাড করে দিছি যাতে দেখতে সুন্দর লাগে। আর সাইড বার বটম আছে, সাইড বার টপ আছে, তুমি এগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিচে নিতে পারবা। এখানে পেজটা ভালো লাগে নাই,
আরেকটা অ্যাড করবা, সেই উইজেটটাকে এভাবে স্ক্রল করে নিচে নিয়ে আসতে পারবা। আচ্ছা আর এখানে হচ্ছে ব্লগ সার্চ হেডার, হেডারে কি লেখা আছে একটু দেখি তো। হেডার হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স, এখানে দেখো যে হোম আর অ্যাবাউট দুটো পেজ চলে আসছে, এটা হচ্ছে মেনু। মাল্টিপল ব্লগ তৈরি করতে পারো, নতুন একটা ব্লগ তৈরি করতে পারবা। এই যে ভিউ ব্লগ দিলে তুমি দেখতে পাবা যে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা কি, ওয়েবসাইট লিঙ্কটা যে ওয়ার্ডপ্রেস ই-কমার্স স্টোর ডট ব্লগ স্পট ডট কম, ঠিক আছে। তো কেউ যদি আসলে মানে ব্লগ স্পটে এসিও করার সুবিধা হচ্ছে, কেউ যদি এটা দিয়ে সার্চ করে দেখবে আস্তে আস্তে কয়েকদিন পর, এখনই আসবে না, তোমার এই ব্লগটা পাবলিশ করছে না, এই ব্লগটা দিয়ে কেউ যদি সার্চ করে তাহলে দেখবা গুগলে চলে আসছে, মানে কোনো এসিও টিসিও করা ছাড়াই। এই যে তুমি যে টাইটেলটা দিয়ে আমি ব্লগটা লিখছি, গুগলে দেখবা এই ব্লগগুলো চলে আসবে আস্তে আস্তে তোমার, ঠিক আছে, ডট ব্লগ স্পট ডট কম দিয়ে চলে আসবে তোমার সাইটটা। একটু সময় লাগবে তাহলে তোমার গুগল থেকে। আরেকটা জিনিস ভাইয়া, আমি যদি আমার এক্সিস্টিং পোর্টফোলিওটা এখন র‍্যাঙ্কে আছে প্রথম পেজে আসে, বাট এখন যদি আমি এটা ফেলে দিয়ে মানে নতুন করে এডিট করতে চাই, এটা কি চলে যাবে র‍্যাঙ্ক থেকে? না না চলে যাবে না, তুমি জাস্ট ব্লগে ব্লগের মানে ডেসক্রিপশন মেজর এডিট করো না তাইলেই হবে। না না আমার যে মেইন পোর্টফোলিও সাইটটা ভাইয়া, এটার কি, এটা যদি আমি ফেলে দিয়ে নতুন করে আরেকটা বানাই, এটা কি র‍্যাঙ্ক থেকে চলে যাবে? হ্যাঁ, আবার এসইও করতে হবে না, অন পেজ এসইও করতে হবে। বুঝতে পারছি, করলে আসতে পারে না? হ্যাঁ, অন পেজ এসইও করলে আবার চলে আসবে। ওকে ভাইয়া।